নিজের ফেস দিয়ে এই ধরনের ভাইরাল ট্রেন্ডিং ফটোগুলা এর মাধ্যমে তৈরি করতে পারবেন। আপনারা ফেসবুকে এই ধরনের ফটো দেখে থাকতে পারেন, আর আমি কিভাবে এই ধরনের ফটো তৈরি করি আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। আর এই ফটো তৈরি করার যে লিঙ্ক, এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা ওখানে গিয়ে আপনারা লিঙ্কে ঢুকে আপনাদের নিজের ফেস দিয়ে এই ধরনের ফটো তৈরি করতে পারবেন। তো চলুন আমি দেখিয়ে দিই কিভাবে আপনারা এই ধরনের ফটো তৈরি করবেন। সো লেটস গো। আমি ফার্স্টে নোটবুকে চলে যাব। দেন নোটবুকে যাওয়ার পরে এই যে আমার যে লিঙ্কটা, এই লিঙ্কটির উপর আমি ক্লিক করব। আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে, লিঙ্কের পর ক্লিক করার পরে দেখেন আমার সামনে এরকম ওপেন দিস পেজ ইন ফেসবুক। ওকে, তো আমি ওপেনের উপর ক্লিক করলাম। দেন ক্লিক করার পরে এরকম একটু লোড নিবে। ওকে, দেন এখানে দেখেন অনেকগুলা ফটো আইটেম আছে, অর্থাৎ আপনারা যে ফটোটা চান সেই ফটোটাতে আপনারা ক্লিক করে আপনাদের নিজের ফেস দিয়ে তৈরি করতে পারবেন এআই ভাইরাল ফটো। ওকে, তো সাপোজ আমি যদি এটাতে আমি ক্লিক করি, দেন একটু সময় লাগবে। ওকে, অ্যাড চলে আসছে, তো আমি অ্যাডটা স্কিপ করে দিলাম। দেন দেখেন আমার কিন্তু অলরেডি আমার ফেস দিয়ে এআই ভাইরাল ট্রেন্ডিং ফটো তৈরি করে দিয়েছে। ওকে, তো আমি যদি আর একটা দেখি, সাপোজ আমি যদি এটাই দেখি, তো দেখেন আপনারা এই দেখেন আমার নিজের ফেস দিয়ে কিন্তু অটোমেটিকভাবে ফটো তৈরি হয়ে গেছে। ওকে, তো আমি এখন যদি আর একটি ফটো আপনাদের সামনে এডিট করে দেখাই। ওকে, তো আমি এটাতে ক্লিক করলাম। দেন ক্লিক করার পর দেখেন এটা আমার কিন্তু নিজের ফেস দিয়ে তৈরি হয়ে গেছে। ওকে, তো আমি সাপোজ আর একটি আপনাদের দিকে দেখাই। ওকে, তো সাপোজ আমি এইটা ওকে করলাম, একটু সময় লাগবে। ওকে, তো দেখেন আমার সামনে কিন্তু অটোমেটিকভাবে আমার নিজের ফেস দিয়ে তৈরি হয়ে গেছে। সো আপনারা যদি এই ধরনের ফটো তৈরি করে আপনারা এখানের পিকচারের উপর একটা ক্লিক করবেন, দেন ক্লিক করার পরে আপনাদের প্রোফাইলে সরাসরি এটা পোস্টের সিস্টেমে চলে যাবে। ওকে, তো সিস্টেমে যাওয়ার পরে আপনারা এখানে জাস্ট পোস্ট করে দিলে আপনাদের ছবিটি কিন্তু অটোমেটিক ভাইরাল হয়ে যাবে। তো আপনারা যদি এটা ছবিটি যদি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনারা ছবির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে আপনারা নিচে দেখবেন সেভ বাটন আছে। ওকে, তো সেভ বাটনে যদি আমি ক্লিক করি তো আমার পিকচারটি অটোমেটিকভাবে সেভ হয়ে যাবে। তো এখানে আপনারা অনেক ক্যাটাগরি পাবেন আপনাদের পিকচার, সেই অনুযায়ী আপনারা এখানে নিজের ফেস দিয়েই তৈরি করতে পারবেন। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন।